হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে চাঁচল রাজবাড়ির উপরে। চাঁচল রাজবাড়ির তোমাদের পুরোটা ঘোরাবো, অবশ্যই ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করবে আমার সাথে ব্লগটা। আর চাঁচল বাড়িটা রাজবাড়ি এখন কি পরিস্থিতি, কি অবস্থায় আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো অবশ্যই। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো শুরু করা যাক ব্লগটা, বেশি কথা না বলিয়ে চলো। A few moments later. হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন চাঁচলের ক্রিকেট স্টেডিয়ামে চলে এসেছি। তোমাদের ফুল ভিউটা দেখাচ্ছি, কিরকম স্টেডিয়াম চাঁচল, দেখো ব্লগটাতে। সামনে বিশাল মাঠ, ক্রিকেট স্টেডিয়াম। ওই যে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছ, ওটা মিনিমাম আধ ঘন্টা থেকে এখানে ঘুরছে, আমরা আসা আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা ওই ঘুরেই যাচ্ছে। উনি মোটর সাইকেল প্র্যাকটিস করছেন, আমি বুঝতে পারলাম, নতুন ড্রাইভার। স্টেডিয়ামে কিরকম লাগলো? 2000 years later, যাদের ফাঁকা মাঠের প্রয়োজন তারা এখানে একবার একবার না হলেও একবার আসা দরকার, কারণ গল্প করার জন্য পারফেক্ট। দেখ সত্যি, আমার চালক দাদার সম্বন্ধে কিছু একটা বল, এই সে ঘুরে যাচ্ছে আধ ঘন্টা ধরে, সে সম্বন্ধে কিছু বল, আমি শুনতে চাই। আমার মনে হয় ব্রেনটের তার কাটা গেছে, সালা ওই দেখ ঘুরে যাচ্ছে ভাই, কিচ্ছু বলার না। তোমরা দেখতেই পেলে আমাদের চাঁচল স্টেডিয়াম। আর একটা স্লো মোশন দেখে নাও, স্লো মোশনটা ভালো করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আছে, ছবি তুলতেও পারো। আর কাছাকাছি থাকলে এগুলাতে এসে টাইম স্পেন্ড, আড্ডা দেওয়ার জন্য ভালো জায়গা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসতে পারো এখানে চাঁচল স্টেডিয়ামে। আর খেলাধুলা তো আছেই, খেলাধুলা হয়, এখন তা হচ্ছে না, দেখতেই পাচ্ছি না। চলো স্লো মোশনটা দেখো। হ্যালো গাইস, আমাদের চাঁচল স্টেডিয়াম ঘোরা হয়ে গেছে প্রায়, চলো এখন যাওয়া যাক এখান থেকে, যেটা আমাদের মেন দেখানোর কথা ছিল চাঁচল রাজবাড়ি, এরপরে সেখানে যাচ্ছি আমরা, চলো যাওয়া যাক। এ ভাই কেমন আছিস? নাম কি ভাই? কি নাম তোর ভাই? বাড়ি কোথায় ভাই? এখানে নাম, জায়গাটার নাম কি? দুর্গাবাড়ি মোর। ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের, ভাইয়াটা আমাদের ছোট্ট ভাই। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, বলতে গেলে চাঁচল রাজবাড়ির সামনে। পিছন দিকে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা চাঁচল রাজবাড়ির মাঠে মধ্যে আছি। এদিকে কী করছি ভাই, ছবি তুলছি। এদিকে দেখতে পাচ্ছ তোমরা এসডিওর অফিস, এখানে প্রচুর লোকজন, আজকে একটু ভিড় আছে, ব্যাপারগুলো বুঝতে পারছি না কেন। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের এখন স্লো মোশনে কয়েকটা শট দেখাই, তারপরে তোমরা চাঁচল রাজবাড়ির ভিতর দিকের যে কলেজ পোর্শনটা, ওই পোর্শনটা আমরা দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা।
আমরা চলে এসেছি আমাদের বিখ্যাত সেই কলেজ, পুরনো স্মৃতি, পুরনো স্মৃতির কলেজ। আয় ওই রুমটাতে, না বে রুম দেখা পিছন দিকে যাবে না, এই যে এটা নাকি ওটা, এই রুমটা আমাদের ছিল, এই রুমটাই ছিল আমাদের রুম। এই রে খোলা নাই, সবকিছু কি ভুলাই দিয়েছে নাকি? আগে ওটা রুম দেখাই দেন আপাতত, বিশাল জায়গা, প্যাকিং আছে, পুরো প্যাকিং এর না বাচ্চা। এখন সব বন্ধ, তোমরা জানো সব বন্ধ কলেজ টলেজ, তাও একটু অ্যাডমিশনের জন্য খুলেছে। নয় তোমাদের ভিতরের ভিউটা দেখাই, কিরকম পিছনের ভিউটা। তোমরা দেখতেই পেলে উপরের ভিউটা, এখন আমরা নিচের দিকে যাই, নিচে দেখতে পেলে। মায়ের বিদ্যা, আমার বাবাই বলছিল যে ই ওই স্যারই পেলে। হ্যালো গাইস, তোমরা এখন দেখতেই পেলে চাঁচল কলেজের ভিতরের ব্যাকগ্রাউন্ডটা। এখন তোমাদের দেখাচ্ছি ঠাকুর বাড়ি, মানে রাজবাড়ির ঠাকুর বাড়ি। এখানে এখনো জমজমাটভাবে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার ঠাকুর বাড়ির সামনে। তোমরা পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখতেই পেয়েছ, এই যে রথ দেখছো, এই রথে করেই এখান থেকে মা চণ্ডীকে নিয়ে যাওয়া হয়। তোমাদের পিছনে ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি পুরো। এখন কলেজ মাঠে বসে আছি, বলতে রাজবাড়ির মাঠ। এখন আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা দেখলে পুরো রাজবাড়ির ডিটেলস দেখালাম, এখন কি মানে কি আছে, এখন কি হয়েছে সব দেখালাম তোমাদের। আবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবে। চাঁচলে যারা চাঁচলবাসী তারা অবশ্যই কমেন্ট করে বলবে কে কে দেখেছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।